নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামনে বকেয়া পাওনা টাকার দাবিতে অবস্থান বিক্ষোভ একাধিক ঠিকাদার সংস্থা। টাকা না দিলে আত্মহত্যার হুঁশিয়ারি সংস্থার কর্মীদের অভিযোগ। 2021 সালের বিধানসভা ভোটের সময় ওয়েলকাম এক ব্লকের বেশ কিছু কাজ ওয়ার্ক অর্ডার ছাড়াই বিভিন্ন ঠিকাদার সংস্থাকে দিয়ে করানো হয়েছে। কাজের টাকা এখনো পর্যন্ত তারা পায়নি। আজ তাদের পাওনা টাকা দাবিতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামনে অবস্থান বিক্ষোভ দেখালো একাধিক ঠিকাদার সংস্থার কর্মীরা। তাদের অভিযোগ, বিডিওর কথায় তারা কাজ করেছেন অথচ বারে বারে টাকা চাইলে তাদের টাকা দেওয়া হচ্ছে না, তাই আজ তাদের টাকা না দিলে তারা আত্মহত্যা করবে হুঁশিয়ারি দেন। এমনকি বিডিও অফিসের ক্যান্টিনে টাকা পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। ভিত্তিতে আপনারা এই অবস্থান বিক্ষোভ করছেন? আমরা 2021 সাল থেকে আমি বিডিও অফিসে ক্যান্টিন পরিচালনা করতাম অনেকদিন আগে থেকে। 2021 সাল থেকে ম্যাডাম এসেছেন, ম্যাডাম এসে আমাকে যা অর্ডার দিয়েছিল আমি সেগুলো সাপ্লাই দিয়েছি, যথারীতি চা, টিফিন এবং মিল। উনি আমাদের এই অর্ডারের ভিত্তিতে আমাকে কোনো টাকা পয়সা পেমেন্ট করেনি এবং আমাকে মানে কী বলবো আর, আমাকে ক্যান্টিন থেকেও বার করে দেওয়া হয়েছে। স্বেচ্ছায় আমি যাইনি, আমাকে জোর করে বার করে দেওয়া হচ্ছে, আমি বেরিয়ে গেছি কিন্তু আমার বিল পেমেন্ট করেনি। যখনই বলেছেন বলছে হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দিবো, এই করে করে বিল আমাকে বললো যে রিসিপে জমা দেন। আমি রিসিপে বারে বারে তিনবার জমা দিয়েছি এবং আবেদনও তিনবার চারবার করে আবেদনও করেছি। যখনই গেছি দেখা করতে গেলেও উনি আমাকে অসম্মান করে বিডিও অফিসে মানে গেট থেকে বের করে দিয়েছে, বলে না নেনিবাড়ি নাম শুনলে বলবে ওকে চলে যেতে বলো। আমি তাও জোর করে একদিন ঢুকেছিলাম, বলেছিলাম পেমেন্ট আমি পেলে আপনাকে দিয়ে দেবো, কিন্তু আজও পর্যন্ত না দিয়ে উনি যদি চলে যান তাহলে এই পেমেন্টগুলো করবে কে? আমার পেমেন্ট পড়ে আছে ওনারই লিখিত অর্ডার অনুযায়ী 86,739 টাকা, এখনও ওনার পেমেন্ট পড়ে আছে। বিগত দিনের ওনার আসার আগে যে ভিডিও ছিলেন তারও সিগনেচার করা একটা পেমেন্টও পড়ে আছে 21,000 টাকা। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার টাকা দিন, আমি টাকা যত সসম্মানে টাকা পাই সেই টাকা দিয়ে উনি এখান থেকে যান। আপনার নাম? নীলিমা দাস, এসিজি দলের মহিলা। অবস্থান বিক্ষোভ করছেন কি কারণে? করছি বলতে 2021 সালে বিধানসভা ভোটের সময় বিধানসভা ইলেকশনে সব কাজ করিয়েছে, বিডিও ম্যাডাম এখনো পর্যন্ত টাকা দেয়নি বিধানসভা ইলেকশনে। এবং তারপরে দুয়ারে সরকার হয়েছে, দুয়ারে সরকারে 9টা অঞ্চলে প্যান্ডেলে কাজ করিয়েছে, লাইট করিয়েছে, জেনারেটর বসিয়েছে, ফ্যান চালিয়েছে, তার এখনো পর্যন্ত বিল করায়নি, এখনো পর্যন্ত পয়সা দেয়নি। কৌশিকবাবুকে বললাম, কৌশিকবাবু আমাদের বলেছিল, বিডিও ম্যাডাম কি কৌশিকবাবুকে বলেছে? কৌশিকবাবু আমাদের অর্ডার দিয়েছে, কৌশিকবাবু এখন বল দিচ্ছে বিডিও ম্যাডাম আমাদের বিল করতে দিচ্ছে না, বলছে ওদের ওরা আসলে ওদের বিডিও অফিস থেকে বার করে দেওয়া, ওদের কোনো বিল দেওয়া হবে না। কত পরিমাণ টাকা? 8,00,000 টাকা পাবো। কি চাইছেন এখন? আমরা টাকা না পাইলে এখানে বিষ খেয়ে আত্মহত্যা করব। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সামাদ, বাপি এন্টারপ্রাইজ। এই নন্দীগ্রাম এক বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছে কি কারণে? আমরা অবস্থান বিক্ষোভ কারণ আমরা 2021 সালে বিধানসভায় আমরা ভিডিওগ্রাফি করেছিলাম, ভিডিওগ্রাফি করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পাই। বারবার আমরা দরখাস্ত জমা দিয়ে যেটুকু দিয়েছে সে সামান্য, অনেক টাকা পাবো আমরা দেয়নি। আমাদের যে ছেলেরা কাজ করেছে তারা আমাদেরকে বারবার চাপ দিচ্ছে এবং আমরা কোনোভাবে অনেকবার এসেছি ম্যাডামের সঙ্গে দেখা করছি, এ টেবিল থেকে ও টেবিল, ও টেবিল থেকে এ টেবিল, এরকম করছে, এই স্যারের কাছ থেকে ওই স্যারের কাছে পাঠাচ্ছে, এই এসে যাবে আমাদের ফান্ড এসে যাবে আপনাদেরকে সব টাকা দিয়ে দেবো, এখনও পর্যন্ত কোনো টাকা দেয়। কত পরিমাণ টাকা আপনারা পাবেন? 3,24,000 টাকা। আপনার নাম? অমল মাইতি। আপনি কোন সংস্থা থেকে? আমরা স্টুডিও অর্চনা থেকে। আমি 2021 সাল থেকে ইলেকশনের কাজ করেছি বিধানসভা ইলেকশনের, তার টাকা পাইনি, দুয়ারে সরকারের টাকা পাইনি, এই ব্লকে সমস্ত ইলেকট্রিকের কাজ করে নিয়েছে সে টাকাও এখনও দেয়নি। এই টাকা আমার ইলেকট্রিকের কাজের 11,500 টাকা এবং এর দুয়ারে সরকারে একটা অঞ্চলে কাজ করেছি লাইট ইলেকট্রিক ফ্যান ট্যান জল টল সমস্ত কিছু দিয়ে এবং বিধানসভা ইলেকশনের সেই সমস্ত সেই যে এর সময় আনফান ঝড়ে যে পড়িয়েছিল সেই ল্যাটিন ফ্যাটিন পরিষ্কার করেছি, নতুন ল্যাটিন তৈরি করেছি, অনেক জায়গা ই করেছি, সেই সমস্ত টাকা এখনও পর্যন্ত বিডিও ম্যাডাম দেয়নি। এবং তখন ইঞ্জিনিয়ার ইনচার্জ ছিলেন কৌশিকবাবু, কৌশিকবাবুকে বললে কৌশিকবাবু বলে যে আমাকে এই বিডিও ম্যাডাম দেওয়ার অর্ডার দেয়।
এবং এমনকি আমার সিকিউরিটি মানি পর্যন্ত আটকে রেখেছিল। কি চাইছেন আপনি এখন? আমি টাকা চাইছি, নাহলে এখানে আত্মহত্যা করবো। আমার বাড়ির অবস্থা, ফ্যামিলির অবস্থা খারাপ, আমার স্ত্রী অসুস্থ হয়ে অপারেশন হয়েছে, কিন্তু সেই টাকা আমরা আজও পর্যন্ত পাইনি। এই ঈদের সময় বিডিও ম্যাডামের কাছে অনেকবার গেছি এবং বিগত যে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিল তারাও অনেকবার বলেছে হ্যাঁ দিয়ে দিব বলে দেয়নি। মাঝখানে এই টাকা নিয়ে আমি অসুস্থ হয়ে নার্সিংহোমেও ভর্তি ছিলাম। কৌশিকবাবু বললো যে আসুন আমি সব করে দেবো, কিন্তু আজ পর্যন্ত এক টাকাও আমাকে দেয়নি। আপনার নাম এবং কোন সংস্থা? আমার নাম হচ্ছে খায়রুল আলম স্যার, আমার ফার্মের নাম হচ্ছে খায়রুল আলম। সংলগ্ন বিডিও অফিসে বকেয়া টাকা পায়নি বলে কন্ট্রাক্টররা তারা আজকের অবস্থান বিক্ষোভ করছে, কেউ কেউ আবার আত্মহত্যার হুমকি দিচ্ছে, কি বলবেন বিষয়টা? দেখুন, আমরা অল্প দিন এসেছি, আপনারা সবাই জানেন, আমরা আসার পরে এখনো কী কী অবস্থায় আছে বিডিও অফিস, কোন ফান্ডে কী আছে বুঝে উঠতে না পারলেও আমরা এই পুজো ছুটি পড়ে গেছিল, তারপরে এই অফিস খুলেছে। আমরা এসেই প্রথমে জানতে চেয়েছি কোথায় কি বকেয়া ডিউ আছে, কারা কি পাবে, কন্ট্রাক্টররা কাজের কোথাও কাজ হয়ে গেছে পায়নি কিনা, আপনি প্রিভিয়াস রেকর্ডসটা দেন, যেটা কেশরবাবুর কাছে আমি আজকের এসে আমি প্রথমেই বলে দিয়েছি, উনি আমাদের কয়েক ঘন্টার মধ্যে দেবেন বলেছেন। সেটা পেলে নিশ্চয়ই আমরা আমাদের বোর আমরা জানতে পারবো যে প্রকৃত সত্যিকারে কারা কোথায় টাকা পায়নি, সেটা অন্তত আমরা বোধোদয় হবে। আর এই যে দেখছি প্লাকার হাতে নিয়ে, জানি না আপনাদের সঙ্গে ওরা যোগাযোগ করে এসছেন কিনা, যদি তা আপনারা এসছেন দেখে হয়তো ওরা পৌঁছে গেছে, ওরা হয়তো মন স্থির করে রেখেছিল যে পুজোর ছুটি খুললেই আসবো, ওরা এসছে, আমি ওদেরকে সাধুবাদ জানাই, কারণ ওরাও আমাদের বাড়ির কোনো না কোনো বাড়ির ভাই ছেলে, তারা বিধানসভার ভোটে বকেয়া টাকা প্রাপ্তির জন্য আমার কাছে এসছেন। খুবই দুঃখের কথা, কারণ বিধানসভার ভোটটা হয়েছিল 2021 সালে, আজকের 2023 সালের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। 2021 সালে ফার্স্ট লগ্নে একরকম ভোটটা হয়েছিল, 2023 সালের লাস্ট লগ্নে আমরা পৌঁছে গেছি। সেই জায়গায় এনারা টাকাটা পায়নি মানে আমাকে খুবই বেদনা দিচ্ছে। আমি চেষ্টা করব, বিডিও ম্যাডাম আমি এসে খোঁজ নিয়েছি, বিডিও ম্যাডামের সঙ্গে দেখা হয়নি, আসেনি এখনো পর্যন্ত, এলে আমি নিশ্চয়ই এনাদের ব্যাপারটা, আর কোনো কন্ট্রাক্টর এইভাবে আসেনি, একজন কন্ট্রাক্টর এসেছিল, তিনি নাকি এটা কি কাজ দেখুন যাচ্ছেন এরকম প্রাক অফিসের, কিভাবে দেখছেন আপনি বিষয়টাকে এবং কিভাবে পাইয়ে দেবেন তাদেরকে? দেখুন, ভিডিও চলে যাচ্ছেন, আমরা কিন্তু আকাশে বাতাসে, আমরা দেখছি ফেসবুকে দেখছি এই ভিডিও অমুক জেগে যাচ্ছে, আমাদের এখানে নতুন ভিডিও আসছেন, যিনি আসছেন তিনাকেও স্বাগত জানাই। তা ইনি চলে যাওয়ার আগে আশা রাখি নিশ্চয়ই এখানে কোথায় কি ডিউ রেখেছেন, যার জন্য আমরা আজকেরই প্রথমে কেশিয়ার কাছ থেকে জানতে চেয়েছি, কারণ ওনার চলে যাওয়ার আগে এটাকে আমাদের তো পাবলিককে বুঝিয়ে দিতে হবে, কারণ পাবলিক আসবে, এই অফিসটা থাকবে যুগ যুগ, বিডিওরা আসবেন যাবেন। বর্তমান সরকার বিডিওদের হাতে সমস্ত অর্থ দপ্তরের দায়িত্ব দিয়েছে, তা আমাদের কেবল দেখভাল করার দায়িত্ব রয়েছে। আমরা চেষ্টা করব এই বোর্ড দেখভালটা করে যাতে সাধারণ মানুষ না ডিপ্রাইভড হয়, তারা যাতে তাদের প্রাপ্য টাকাটা পায়, সেটার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। দেখেছি আপনার নাম? শ্যামল কুমার সাহা।